ওয়াগনার গ্রুপ ধ্বংস, অস্ত্র সমর্পণের প্রক্রিয়া শুরু, পুতিনের আশ্বাস প্রতিশ্রুতি পূরণ হবে। বিশেষ প্রতিবেদন। প্রিয় দর্শক, মস্কোর সামরিক অধিনায়কদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল রাশিয়ার যে ভাড়াটে সেনাদল ওয়াগনার গ্রুপ, সেটি ভেঙে দেওয়া হচ্ছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ওয়াগনার গ্রুপের সেনাদের অস্ত্রশস্ত্র সামরিক বাহিনীর কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, ওয়াগনার গ্রুপের সদস্যরা চাইলে নিয়মিত সেনাবাহিনীতে যোগ দিতে পারবেন, তাদের পরিবারের কাছে ফিরে যেতে পারবেন অথবা বেলারুশে যেতে পারবেন। পুতিন বলেছেন, ওয়াগনার সদস্যদের বেশিরভাগই সত্যিকারের দেশপ্রেমিক, কিন্তু তাদের বিভ্রান্ত করে অপরাধমূলক তৎপরতায় জড়ানো হয়েছিল। এদিকে রাশিয়ার গোয়েন্দা সংস্থা FSB ঘোষণা করেছে, তারা বিদ্রোহে জড়িত ওয়াগনার গ্রুপের সদস্যদের বিরুদ্ধে সব ধরনের অপরাধের অভিযোগ তুলে নিচ্ছে। সশস্ত্র বিদ্রোহে জড়িত থাকার অভিযোগে এদের বিচার করার পরিকল্পনা করা হচ্ছিল। এর আগে খবর আসে যে ওয়াগনার গ্রুপের নেতা ইয়েভগেনি প্রিগোজিন বেলারুশের রাজধানী মিনস্কে পৌঁছেছেন। প্রিগোজিনের সঙ্গে সম্পর্কিত একটি জেট বিমান গ্রিনিচমান সময় 4:37 মিনস্কে অবতরণ করে বলে মনে করা হচ্ছে। তবে ওই বিমানে প্রিগোজিন ছিলেন কিনা তা BBC নিশ্চিত হতে পারেনি। এদিকে ক্রেমলিন বলছে, ইয়েভগেনি কোথায় আছেন সে বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই। বেলারুশের নেতা আলেকজান্ডার লুকাশেঙ্কো প্রিগোজিন তার দেশে আছেন কিনা তা নিশ্চিত করেননি। ওয়াগনার গ্রুপের বিদ্রোহের পর তাদের সঙ্গে ক্রেমলিনের যে সমঝোতা হয় তার শর্ত অনুযায়ী প্রিগোজিনকে বেলারুশে যেতে দেওয়ার কথা ছিল। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এক সংবাদ সম্মেলনে বলেছেন, বিদ্রোহের অবসানের জন্য যে চুক্তি হয়েছিল তা এখন বাস্তবায়ন করা হচ্ছে। তিনি আরও বলেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সবসময় তার দেওয়া কথা রক্ষা করেছেন। BBC-র পূর্ব ইউরোপ সংবাদদাতা সারা রেইনসফোর্ড বলছেন, ওয়াগনার গ্রুপের সঙ্গে যেসব শর্তে সমঝোতা হয়েছিল সেগুলো এখন ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে এবং মনে হচ্ছে এই গ্রুপটিকে ভেঙে দেওয়া হচ্ছে। তিনি বলেন, যে দেশে কেবলমাত্র ইউক্রেন যুদ্ধের বিরুদ্ধে মুখ খোলার জন্য বহু বিরোধী রাজনৈতিক কর্মীকে দীর্ঘ কারাভোগ করতে হচ্ছে, সেখানে ওয়াগনার গ্রুপের সঙ্গে এরকম আপোষ রফা বেশ অবাক হওয়ার মতো। ওয়াগনার গ্রুপের নেতা ইয়েভগেনি প্রিগোজিন এবং তার গ্রুপের সেনারা রাশিয়ার একটি শহরই শুধু দখল করে নেয়নি, তার সামরিক বহর নিয়ে মস্কোর পথে রওনা দিয়েছিল। যাওয়ার পথে তারা কয়েকটি রুশ সামরিক হেলিকপ্টার এবং একটি সামরিক বিমানও গুলি করে ফেলে দিয়েছিল। সোমবার প্রেসিডেন্ট পুতিন যে ভাষণ দেন তাতে তিনি নিশ্চিত করেন যে ওয়াগনার গ্রুপের বিদ্রোহীদের হাতে রাশিয়ার কয়েকজন পাইলট নিহত হয়েছেন। এর আগে টেলিগ্রামে পোস্ট করা এক অডিও বার্তায় ওয়াগনার গ্রুপের নেতা ইয়েভগেনি প্রিগোজিনও দাবি করেছিলেন যে তাদের বিদ্রোহের সময় একজন সেনাও নিহত হয়নি, তবে তাদের সৈন্যরা গুলি করে একটি সামরিক বিমান ফেলে দেয় তিনি দুঃখ প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, ওই রুশ সামরিক বিমানটি তাদের ওপর আক্রমণ চালাচ্ছিল। এদিকে পুতিন বলেন, আমরা জানি যে ওয়াগনার যোদ্ধা এবং কমান্ডারদের অধিকাংশই রাশিয়ান দেশপ্রেমিক, তাদের জনগণ এবং রাষ্ট্রের প্রতি নিবেদিত। তারা যুদ্ধক্ষেত্রে তাদের সাহসিকতার মাধ্যমে ডনবাস এবং নভোরাশিয়াকে মুক্ত করে তা প্রমাণ করেছে। পুতিন ওয়াগনার যোদ্ধাদের ধন্যবাদ জানিয়েছেন যারা একমাত্র সঠিক পছন্দ করেছিলেন এবং ভাতৃঘাতী রক্তপাত শুরু করতে অস্বীকার করেছিলেন। পুতিন জোর দিয়ে বলেছিলেন যে ওয়াগনার যোদ্ধারা হয় তাদের পরিষেবা চালিয়ে যেতে পারবে, রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাথে একটি চুক্তিতে প্রবেশ করতে পারে বা বেলারুশে যেতে পারে। আমি যে প্রতিশ্রুতি দিয়েছি তা পূরণ করা হবে। আমি আবারও বলছি, পছন্দটি আপনার, কিন্তু আমি নিশ্চিত যে এটি রাশিয়ান সৈন্যদের পছন্দ হবে যারা তাদের দুঃখজনক ভুল বুঝতে পেরেছে, পুতিন বলেছেন।